আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার প্রিয় দিনী ভাই বোন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সুরাতল কদর খুবই সহজভাবে এবং সৈশুদ্ধভাবে মুখস্ত করে নেব আমাদের সুবিধার্থে এই সুরাটির বাংলা এবং আরবি উচ্চারণ সহ স্ক্রিনে লিখে দেব সেটা আপনারা দেখবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করবেন অবশ্যই এই সুরাটি খুবই সহজভাবে এবং সৈশুদ্ধভাবে মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা এই ভিডিওটি আরম্ভ করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির আমার সাথে প্রত্যেক শব্দ বলবেন যাতে করে আরবির সঠিক উচ্চারণ উচ্চারিত হয় তো চলুন আমার সাথে বলুন ইন্না আনযালناهু কদর

মা এটা বড় মাত সেই জন্য এটা বেশি টান দিয়ে পড়তে হবে পড়ুন ওয়ামা আদর কামা লাইলা তুল কদর ব্যাস এই আত্ম সম্পূর্ণ হয়ে গেল তারপরে রাত লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি পড়ুন আমার সাথে পড়ুন লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর ব্যাস এ পর্যন্ত আমরা শুরু থেকে আরেকবার পড়ি ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك كما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها পড়ুন বলুন তাইনাস মালা এটা বড় মাত সেই জন্য বেশি টান দিয়ে পড়তে হবে পড়ুন ত্যায়নাস জালুল মালা ই কাত তারপরে বি এ জেনি পড়ুন আমার সাথে সাথে বলুন বে এই যে নি অলপ বিহিম মেয়া কুললে আম্র এই আয়াটি একসাথে পড়ুন তাইনা জালোল মালা ই কাতু আর রোহফি হা বে এই যেনি তারপরে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর এটা সর্বশেষ আয়াত পড়ুন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর আরেকবার পড়ুন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর বেশ এ সোরাটি সম্পূর্ণ হয়ে গেল এবার চলুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ি আমার সাথে সাথে পরবেন বলুন এন্না জাল্না হফি লাইলাতিল কদর ওয়ামা আদ কামা লাইলাতুল কদর ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر ব্যাস এই পর্যন্তই এই সুরাটি শেষ হয়ে গেল তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই নিয়মে আপনারা যদি এই সুরা বা অন্যান্য সোরাগুলিও পড়েন তাহলে অবশ্যই শৈশুদ্ধভাবে আপনার জবান থেকে আরবির সঠিক উচ্চারণ উচ্চারিত হবে ইনশাল্লাহ